এই সংসারে যাদেরকে তুমি ভরসা করছো একবার ভেবে দেখো, কাতব কান্তা কস্তে পুত্র সংসারে বতিব বিচিত্র নলিনী জনগত তরলাং তৎপদ অতিশয় চপ। নিজের মা বাবাকে খেতে দিই না, বাড়িতে আত্মীয় স্বজন এলে কি খাবো তাই নিয়ে চিন্তা থাকে, গরুর দুগ্ধটাকে দহন করে নিয়ে বাড়িতে বিদেশি কুকুর পুষি, কুকুরের খাওয়ার যেন ত্রুটি না থাকে, শরীর খারাপ হবে, তার জন্য মাইনে করে লোক রাখা থাকে, ঠিক ঠিক সময়ে খেতে দেবে, ঠিক ঠিক টাইমে বাইরে ঘোরাতে নিয়ে যাবে, আহা। কিন্তু একটা কুকুরের সারা বছরে খেতে গেলে খুব বেশি হলে 3 লাখ টাকা যদি খরচ হয়, আমার তো মনে হয় না যে মা সারা বছরে 3 লাখ টাকা খায় নি, তাই গৌর হরিহর। সেই মায়ের বাবার জায়গা হয় না ঘরে, বাড়িতে বিদেশি কুকুরের এসি ঘর থাকে ইত্যাদি ইত্যাদি সুব্যবস্থা। হয়তো আপনারা বলবেন, মা তুমি কি কুকুর পুষতে বারণ করছো? না, নিশ্চয়ই করো, পোষো, তাতে দুঃখ নাই, কিন্তু তার জায়গা আলাদা। একসঙ্গে একই বিছানায় ঘুমাবো, একসঙ্গে কুকুরের সঙ্গে ঘুরে বেড়াবো, সর্বক্ষণ কুকুরের সঙ্গে ঘুরতে ঘুরতে যারা পশু মানে কুকুর, তাদের স্বভাব কি, তাদের ভাষা কি ঘেউ ঘেউ করবে? আর মানুষগুলো তেমন হয়েছে, ওই কুকুরের সঙ্গে ওঠা বসা খাওয়া চলা ফেরা করতে করতে তারাও সর্বক্ষণ ঘেউ 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 করে যায়। সৎসঙ্গ করো, সাধুসঙ্গ করো, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কুকুরের জায়গা আলাদা, কুকুরকে খেতে দাও পড়তে দাও সব করো, কিন্তু তুমি যে সময়টুকু নষ্ট করছো এই সময় তুমি আর পাবে না, বলার শক্তি পেয়েছো যেটা বনের পশু পায়নি, সেবা দেবার হাত পেয়েছো যেটা একটা বনের পশু পারবে না, এই যে দুর্লভ মানব জন্মটা পেয়েছো, তুমি যদি পশুর ন্যায় হয়ে যাও তাহলে মানুষে পশুতে পার্থক্য রইল কি? তাই শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, হাই রে কলিযুগ, তেরি তামাশা দুঃখ লাগে আর হাসি, তোর তামাশা দেখে কখনো হাসি পায় কখনো দুঃখ পায়, কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একটিবার ডাকার মতো ডাকতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে জীবের সাধ্য নাই জীবি তত পাপি করে, হেন কৃষ্ণ নামিজি লয় বহুবা তথাপি অনহায় প্রেম না বহে অশ্রুধার, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছায় প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নহায় অঙ্কুর, ভিতর থেকে যত সময় তুমি অপরাধ দূরীভূত না করবে তত সময় কৃষ্ণ প্রেমের অঙ্কুর জন্মাবে না। অপরাধ দূর করো, হিংসাকে দূর করো, যত সময় হিংসা না তাড়াবে তত সময় ভক্তি সেখানে বসবে না। আমাদের এখানে যত ভক্ত আপনারা আছেন, একবার নিজেকে নিজে জিজ্ঞাসা করুন তো যে কার মধ্যে হিংসা নেই, সবার মধ্যে হিংসা আছে, কি আছে না? কারোর ভালো হলে সহ্য হয় না, কারোর একটু উন্নতি হলে আমাদের আর সহ্য হয় না, তাই না? আছে না, অনেকে আছে দেখবে, 1 থেকে 2, 2 থেকে 3 তলা হয়ে গেল, শুরু হয়ে গেল পাশের জনের হিংসা। এই যে হিংসা, তুমি হিংসা করছো কেন এটা জানতে হবে, তুমি কেন হিংসা করছো? ভগবান দিয়েছে সে পেয়েছে, যেদিন তোমাকে দেবে তুমিও পাবে, আর তোমাকে যদি না দেয় তুমি পাবে না, তাহলে অন্যের প্রতি হিংসা করে তোমার লাভ কোথায়? তা দেখুন মা, যত সময় হিংসাকে তুমি দূর না করবে তত সময় ভক্তি সেখানে প্রবেশ করবে না, আর ভগবান সব সইতে পারে হিংসা সইতে পারেন না। যেমন মহাভারতে হিংসা ছিল কার? দুর্যোধনের, তাই তো তাকে পরাস্ত হতে হয়েছে, নিতাই গৌর হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন, সর্বস্ব ত্যাগ করে যদি দুফোঁটা বাড়ি বরিশন করে দেহ মন প্রাণ সোপে দিয়ে যদি তুমি দীনতা প্রকাশ করতে পারো, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি কর তলে তার, তাই গৌর হরিও।
আমাদের গৌর কথা এবার বিশ্রাম রেখে, গৌর চন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার চলে যাব লীলা কথায়।